কলার ও ব্যান্ড জয়েন্ট। ব্যান্ডের উপরের পার্টটি নিন, পার্টটির দুই মাথা একত্র করে মিডল পয়েন্টে মার্কিংয়ের জন্য কেটে নিন। একইভাবে কলারটি ভাঁজ করে ব্যান্ডের উপর রেখে মার্ক অনুযায়ী কেটে নিন। এবার ব্যান্ডের পেস্টিং করা পার্টটি কলারের উপরে রাখুন এবং মার্ক অনুযায়ী কেটে নিন। এবার প্লেন গাইড লাগিয়ে স্টিচ দিয়ে নিন। বাড়তি ফেব্রিক কেটে ফেলুন। কলার ও ব্যান্ডের দুই পাশ টার্নিং করে নিন। ১/১৬ গাইড লাগিয়ে মিডল স্টিচ দিয়ে নিন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। কলার ও ব্যান্ড জয়েন্ট। ব্যান্ডের উপরের পার্টটি নিন, পার্টটির দুই মাথা একত্র করে মিডল পয়েন্টে মার্কিংয়ের জন্য কেটে নিন। একইভাবে কলারটি ভাঁজ করে ব্যান্ডের উপর রেখে মার্ক অনুযায়ী কেটে নিন। এবার ব্যান্ডের পেস্টিং করা পার্টটি কলারের উপরে রাখুন এবং মার্ক অনুযায়ী কেটে নিন।
এবার প্লেন গাইড লাগিয়ে স্টিচ দিয়ে নিন। বাড়তি ফেব্রিক কেটে ফেলুন। কলার ও ব্যান্ডের দুই পাশ টার্নিং করে নিন। ওয়ান সিক্সটিন্থ গাইড লাগিয়ে মিডল স্টিচ দিয়ে নিন।